তো আয় দৌড়ায় দৌড়ি আয় ওরে বাপরে বাপরে দৌড়ি আয়। হ্যাঁ কি হলো? কি যে শুনেছে আর কি যে বুঝেছে আমি বুঝতে পারি না। তো আমি আমার তো মনে হচ্ছে তুমি আমার বিয়ের শাদী দেখেছো নাকি? এমন একটা খবর কহো দেশে তোকে, তুইও খুশিতে রাস্তা লাগবি। ভালো খবর? ভালো খবর, দেশের খবর, দেশের খবর। ওকে মাগে, তো কি কি এমন খবর যদি তোমার এত খুশি খুশি লাগছে? আগে শুন, তারপর তুইও তোর খুশিতে নাচতে লাগবি। তাই নাকি? হ্যাঁ, তাহলে কহো। আমি আমি নাচবো, হ্যাঁ গাইবো। হ্যাঁ কোচি কহো তাহলে। হ্যাঁ কহো। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ওহে নানা করবেন জন নেত্রী শেখ হাসিনা। হে নানা ঐতিহাসিক সন্নদিন 25 জুন নানা। তুমি মনে করছো আমি খবর রাখি না গো? আমার আগে খবর পাইলি? হ্যাঁ, আমি আমি যে টিভিতে দেখতে পাচ্ছি, ফেসবুকে দেখতে পাচ্ছি, তারপর বিভিন্ন জায়গাতে নানারা গল্প স্বল্প করছে, এখানে আমরা শুনতে পাচ্ছি যে পদ্মা সেতু বাংলাদেশে এই যে ধরো কি যে এই যে সবচাইতে সর্বনাশা নদী, বড় নদী পদ্মা নদী, কত ঘর বাড়ি কেটে গেল, ইহে গেল। হ্যাঁ, ওর উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে। আর এটা উদ্বোধন হতে দিয়েছে। উদ্বোধন? হ্যাঁ, কবে উদ্বোধন হবে? এই যে সামনে 25 জুন। হ্যাঁ, আর আমার জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করবে। ওকে আগে লালা যে একটু ঢোল বাজাও তো আমি নাচ করি, নাচ করি। আমি আগে কইছি ওই লাগা যে তুইও নাচতে লাগবি। উরি বাপরে, এটা কি কম বড় পাওয়া জি? এত বড় সেতু বাংলাদেশে হলো, একটু কঠিন ব্যাপার। আমাকে আরো কহো তো কেমন করে হলো, কিভাবে হলো, কার্কে প্রচেষ্টায় হলো, আর কত বড়, আর কত দিন লাগলো? সব কোচি, সব কোচি তো কই বে। হ্যাঁ কোচি। হ্যাঁ, হে নানা ঐতিহাসিক স্বর্ণদিন 25 জুন নানা, হে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ওহে নানা করবেন জন নেত্রী শেখ হাসিনা। হে নানা ঐতিহাসিক স্বর্ণদিন 25 জুন নানা, হে নানা ঐতিহাসিক স্বর্ণদিন 25 জুন নানা। প্রধানমন্ত্রীর সুশাসনের উপহার স্বপ্নের পদ্মা সেতু ভাই, সম্পূর্ণ নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয় নানা। হে বিশ্ববাসীর রোল মডেল নানা জননেত্রী শেখ হাসিনা, বিশ্ববাসীর রোল মডেল নানা জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে পিছু হটতে জানে না। উরি বাপরে, এত বড় সেতু নিজের অর্থায়নে নিজের টাকাতে হয়ে গেল জি? উরি বাপরে, তাহলে দেশ কত আগালছে, কত আগালছে, কত আগালছে যে এত বড় সেতু আমরা নিজেরাই করতে পারলো জি? হ্যাঁ, নিজের টাকাতে করেছি, আর বাংলাদেশ সবচাইতে বড় সেতু এটা। উরি বাপরে, ওই লেগে তো আমি এদিক ওদিকে শুনতে পাচ্ছি দাদা, এই পদ্মা সেতু নিয়ে মেলা জনে মেলা কথা কইছে, মেলা কথা। আগে কইছে যে করতে পারবে না, উমুক ধুমুক, এখন দেখ হলো কি না। চিন্তা কর, এই পদ্মা সেতু লম্বা কথা আমি জানিস? কতখানি লম্বা? এটা লম্বা হলো 6.15 কিলোমিটার। উরে বাপরে, মেলা খুন লাগবে যেতে, মেলা খুন লাগবে যেতে। আর ই এই ট্রেন যাবে, ট্রেন তো নিচ দিয়া ট্রেন, আর ওপর দিয়ে যাবে বাস আর ট্রাক। ওরে বাপরে, আমি তো শুনেছি যে ট্রেনও বেড়ে খুব জোরে চলবে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, খুবই মজবুত ব্রিজ, খুব মজবুত। বাপরে, ভিতরে তোমার এই যে নিচে যে ই করা আছে বুঝলে, পাইলিং বাপরে, জীবন তাক কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তার এই ওটা চওড়া জানিস কথা? আমি কতখানি? 60 ফিট। 60 ফিট? 60 ফিট চওড়া। উরে বাপরে, আমি শুনেছি যে না না যে এই সেতু পদ্মা সেতু বলে বিশ্বের মধ্যে 11তম। ঠিক শুনেছিস একেবারে। আর এই যে আমার বর্তমান প্রধানমন্ত্রী, এটা হলো বিশ্ববাসীর রোল মডেল। আর আমার যে বঙ্গবন্ধু যে যার লেগে আমার দেশ স্বাধীন হয়েছে, তার যে স্বপ্ন ছিল এই সোনার বাংলা গড়ার, এই সোনার বাংলা গড়ার জন্য তারই
স্নেহের কন্যা হ্যাঁ জননেত্রী শেখ হাসিনা পূরণ করেছিল, যে পিছু হটতে পারে জানে না। ওরে বাপরে, মানে বিরাট সাফল্য হারকে এই প্রধানমন্ত্রী হারকে বাংলাদেশের হারকে জনগণের, আজকে মানুষের এই যে কত অসুবিধা ছিল ওখানে মানুষের যাতায়াতের, মানে যাওয়া আসাতে এই যে নদী পথ দিয়ে কত ই ছিল, অসুবিধা ছিল, এখন একবারে ছল ছেলা হয়ে খালি যাবে আর আসবে, যাবে আর আসবে। একটা কথা শুন, এই বৃষ্টি হাতে যে দক্ষিণাঞ্চলে আরো বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে, যে ঢাকার সঙ্গে যোগাযোগ হয়ে গেল, তাহলে হারকে বাংলাদেশের অর্থ আরো আগে চলে যাবে, দেশ আরো সিঙ্গাপুর কি লন্ডন, মানে কি কব জি, দেখে জি ভরিয়েছে, জান ভরিয়েছে, আনন্দতে একবারে বুকটা একবারে ভরিয়েছে। এটাই হলো হারকে প্রধানমন্ত্রীর সুশাসনের উপহার। হ্যাঁ, এটা বিরাট সাফল্য নানা। আমরা দোয়া করি যেন হারকে প্রধানমন্ত্রী মনের আশা পূরণ হয়, হারকে বাংলাদেশের মানুষের মনের আশা পূরণ হয়, আর এই ব্রিজ 25 জুন উদ্বোধন হবে। আমি সেদিন হাকে নানা তুমি নিয়ে যাও, আমি দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো নানা, সবার সবার সুস্বাস্থ্য কামনা করে। হ্যাঁ, যারা এই ব্রিজের লাগে পরিশ্রম করে সময় দিয়েছে, তারকে যেন আল্লাহ মঙ্গল করো, মঙ্গল করো। হ্যাঁ চলো নানা, গান গাইতে গাইতে বাড়ি যাই। হ্যাঁ নানা, বঙ্গবন্ধুর স্বপ্ন পূর্ণে পিছু হটতে জানে না, হে স্বপ্নের পদ্মা সেতুর উদ্ভব, ও হে নানা করবেন জননেত্রী শেখ হাসিনা, নানা ঐতিহাসিক স্বর্ণদিন 25 জুন নানা, হে নানা ঐতিহাসিক স্বর্ণদিন 25 জুন নানা, হে।